আরশাদ সিদ্দিকীর গ্রেফতারি ইস্যুতে যখন আদালতে প্রশ্নের মুখে রাজ্য, অন্যদিকে নিশীথ প্রামাণিকের কনভয় হামলার ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি সুমেন্দু অধিকারীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিরাপত্তা থাকার সত্ত্বেও তার উপরে হামলা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আদালতে প্রশ্ন মামলাকারীর আইনজীবীর। এই ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কেস ডায়েরিও আদালতে জমা দিতে হবে রাজ্যকে। কোন ঘোষিত প্রোগ্রাম বা অনুমতি নিয়া প্রোগ্রাম ছিল না, তারা কেন সেখানে বোমা বন্দুক নিয়ে কালো পতাকা হাতে নিয়ে শতাধিক গুন্ডাকে জড়ো করে? কোচবিহারের দিনহাটায় নিষেধ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। এই রাজ্যে একজন মন্ত্রীর নিরাপত্তা নেই। আমি দাবি করেছি যে মাননীয় মন্ত্রীর উপর হামলার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করে পুলিশের ভূমিকা, আক্রান্ত আক্রমণ যারা করেছে তাদের চিহ্নিত করা, এই কাজটা কোর্টের উচিত দেখা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিরাপত্তা থাকা সত্ত্বেও তার উপরে হামলা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আদালতে প্রশ্ন মামলাকারী আইনজীবী। তরফ থেকে এজি স্পষ্টত দাবি করেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, বিরোধীরা গোলমাল পাকানোর চেষ্টা করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উদয়ন গুহর নাম তুলে আনার চেষ্টা হচ্ছে মামলায়। রাজ্যের কাছে আগামী দুদিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শুক্রবারের মধ্যে এ বিষয়ে রাজ্যকে তথ্য দিতে হবে। নিষেধ প্রামাণিকের কনভয় হামলার ঘটনায় আদালতে কেস ডায়েরিও জমা দিতে হবে রাজ্যকেই। প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা।